ইসম আলুর রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিষয়কট সাতষট্টি দুশো এগারো বিষয় রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ফান্ডামেন্টালস প্রথম পর্ব ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি আমি আবু মোহাম্মদ আতিকুল্লা ইনস্ট্রাক্টর টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট জেনারেল অবজেক্টিভস জিও টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক কনসেপ্ট অফ thermodynamics applied to refrigeration and air conditioning dweetwadhay thermodynamics Shampurke dharana specific objectives 2.1 explain the terms and the principle of thermodynamics applied to

থার্মোডাইনামিক্সের টার্ম ও মূল নীতি সম্পর্কে তাপ তাপমাত্রা চাপ চাপমান যন্ত্র সম্পর্কে ধারণা থার্মোডাইনামিক্সের মূল নীতিগুলো ব্যাখ্যা করণ চাপ পরিমাপক যন্ত্র বা পেশার গেজ বায়ুর চাপ গেজ চাপ এবং পরম চাপের সম্পর্ক তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য কাজ শক্তি ক্ষমতা সুপ্ত তাপ তাপে স্থানান্তর হিমায়ন বা রেফ্রিজারেশন পদ্ধতিতে তাপ সঞ্চালন চাপ বা প্রেশার একক ক্ষেত্রে বলের প্রভাবকে চাপ বলে অর্থাৎ কোনো তলের উপর তরল গ্যাস বা বায়ুর প্রযুক্ত বলকে চাপ বা প্রেশার বলে এস আই পদ্ধতিতে চাপের একক কিলোপ্যাসকেল এফপিএস পদ্ধতিতে চাপের একক পাউন্ড পার বর্গ ইঞ্চি সিজিএস পদ্ধতিতে চাপের একক কেজি পার বর্গ সেন্টিমিটার ওয়ান বার সমান হান্ড্রেড কেপিএ ইকুয়েল টু হান্ড্রেড কিলো নিউটন পার মিটার স্কোয়ার বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার বায়ুমণ্ডল অবস্থিত বায়ুর ওজনে ভূপৃষ্ঠে যে চাপের সৃষ্টি হয় অর্থাৎ বায়ু সাগর পৃষ্ঠে যে চাপ প্রদান করে তাকে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেশার বলে বায়ুমণ্ডলীয় চাপ মাপার যন্ত্রের নাম হল ব্যারোমিটার ব্যারোমিটারে পারস্তম্ভ সেভেন্টি সিক্স সেন্টিমিটার থাকে বায়ুমণ্ডলীয় চাপের অনুপস্থিতিকে শূন্যত বা ভেকুয়াম বলে গেট চাপ বা গেজ প্রেসার চাপমান যন্ত্র বা পেশার গেজের প্রাপ্ত চাপকে গেজ চাপ বা গেস পেশার বলে গেজ চাপ সাধারণত বায়ু চাপ অপেক্ষা বেশি হলে পজিটিভ এবং কম হলে নেগেটিভ চাপ বলা হয় বায়ু শূন্য বা ভ্যাকুয়াম সেভেন্টি সিক্স সেন্টিমিটার বা থার্টি ইঞ্চ পর্যন্ত থাকে পরম চাপ বা অ্যাবসলিউট প্রেশার বায়ুর স্বাভাবিক চাপে গেজের কাটা শূন্যতে অবস্থান করে এবং বায়ুর চাপ ও গেজ চাপের সমষ্টিকে পরম চাপ বা অ্যাপসেলিয় প্রেশার বলে যেমন পরম চাপ সমান বায়ুর চাপ প্লাস মাইনাস গেজ চাপ বা শূন্য চাপ বায়ুর চাপ গেজ চাপ এবং পরম চাপের মধ্যে সম্পর্ক আমরা জানি পরম চাপ সমান বায়ুর চাপ প্লাস মাইনাস গেদ চাপ বা শূন্য চাপ বায়ুরচাপ সমান পরম চাপ মাইনাস গেদ চাপ গেজ চাপ সমান পরমচাপ মাইনাস বায়ুরচাপ শূন্য চাপ সমান বায়ুর চাপ মাইনাস পরম চাপ চাপ পরিমাপক যন্ত্রের নাম হল পেশার গেস মিটার রেপ্রিজারেশন অ্যান্ড কন্ডিশনিং এর কাজের উপর ভিত্তি করে মিটার তিন প্রকার যথা গেজ মিটার দুই ভ্যাকুয়াম মিটার তিন কম্পাউন্ড গেজমিটার পেশার গেজমিটার হল যে গেজমিটার দ্বারা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপের অধিক পরিমাণ চাপ পরিমাপ করা হয় তাকে গেজ মিটার বলে এই হলো একটা পেশার গেজমিটার ভেকুয়াম মিটার যে গেজ মিটার দ্বারা রেপ্রেজারেশন অ্যান্ড কন্ডিশনিং বা আর এসি এ বায়ুশূন্যতা মাপা যায় তাকে ভেকুয়াম মিটার বলে এ হলো একটা ভেকুয়াম গেজ মিটার জিরো থেকে মাইনাস টেন মাইনাস টোয়েন্টি মাইনাস থার্টি মাইনাস সেভেন্টি সেন্টিমিটার অফ মার্কারি আর লাল চিহ্নটা হচ্ছে রেড চিহ্ন থার্টি ইঞ্চ অফ মার্কারি জিরো মাইনাস ফাইভ মাইনাস টেন মাইনাস ফিফটিন কম্পাউন্ড গেজমিটার ইহা মূলত লো প্রেশার এবং ভেকুয়াম গেজের সমন্বয় একটি বিশেষ ধরনের চাপ পরিমাপক যন্ত্র যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপের ঊর্ধ্বে এবং নিচে উভয়ে চাপ মাপা যায় এই হলো একটা কম্পাউন্ড গেজমিটার উপরের দিকে হচ্ছে প্রেশার পরিমাপ করার জন্য আর নিচের দিকে হচ্ছে বায়ুশূন্য বা ভেকুয়াম পরিমাপ করার জন্য থার্টি ইঞ্চ অফ মার্কারি মাইনাস আর জিরো থেকে ওয়ান টু থ্রি এল হচ্ছে বাড়ে ভিতরেটা হচ্ছে পিএসআই তাপ বা হিট তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় একে এইস দ্বারা প্রকাশ করা হয় এর একক হল এসআই পদ্ধতিতে কিলোজুল ক্যালোরি কিলো ক্যালোরি এই হচ্ছে তাপের চিহ্ন বা হিট বিভিন্নভাবে আমরা তাপ পেয়ে থাকি তাপের বিভিন্ন একক ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি এক গ্রাম ভর বিশিষ্ট বিশুদ্ধ পানির তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড বা ফোরটিন পয়েন্ট ফাইভ হতে ফিফটিন পয়েন্ট ফাইভ পর্যন্ত বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে এক ক্যালোরি বলে সুতরাং ওয়ান ক্যালোরি ইকুয়াল টু ওয়ান গ্রাম ইন্টু ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিলোগ্রাম ক্যালোরি কিলোগ্রাম ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের বৃহত্তর একক হচ্ছে কিলোগ্রাম ক্যালোরি বা কিলো ক্যালোরি এক কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেট বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে এক কিলো ক্যালোরি বলে সুতরাং ওয়ান কিলো ক্যালোরি ইকুয়েল টু ওয়ান কেজি পানি ইন্টু ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইকুয়েল টু ওয়ান হান্ড্রেড ক্যালোরি ওয়ান থাউজেন্ড সরি ওয়ান থাউজেন্ড ক্যালোরি এক হাজার ক্যালোরি ব্রিটিশ তাপীয় একক বা ব্রিটিশ থার্মাল ইউনিট বা বিটিইউ এফপিএস পদ্ধতিতে তাপের একক হচ্ছে ব্রিটিশ তাপীয় একক বা বিটিইউ এক পাউন্ড বিশুদ্ধ পানির বা জলের তাপমাত্রা ওয়ান ডিগ্রি ফারেনহাইট বা সিক্সটি টু ডিগ্রি ফারেনহাইট হতে সিক্সটি থ্রি ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ব্রিটিশ তাপীয় একক বা বিটি বলে ওয়ান বিটিউ ইকুয়েল টু ওয়ান পাউন্ড বিশুদ্ধ পানি ইনটু ওয়ান ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থার্মো এপিএস পদ্ধতিতে তাপের বৃহত্তম একক হচ্ছে থার্ম এক হাজার পাউন্ড বিশুদ্ধ পানির বা জলের তাপমাত্রা হান্ড্রেড ডিগ্রি ফারেনহাইট বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে এক থার্ম বলে ওয়ান থার্ম ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু হানড্রেড ডিগ্রি ফারেনহাইট সুতরাং টেন টু থেকে ফাইভ বিটি ইউ সি ইউ বা সেন্টিগ্রেট হিট ইউনিট এক পাউন্ড বা ওয়ান এল বিশুদ্ধ পানির বা জলের তাপমাত্রা ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেট বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে সেন্টিগ্রেট হিট ইউনিট বা বলে তাপের আন্তর্জাতিক একক বা এসআই ইউনিট অফ হিট আন্তর্জাতিক পদ্ধতিতে তাপ শক্তি ও কাজ একই এককে পরিমাপ করা হয় এই একক হচ্ছে জুল ওয়ান ক্যালোরি ইকুয়াল টু ফোর পয়েন্ট ওয়ান এইট সিক্স এইট বা ফোর পয়েন্ট টু জুল ওয়ান কিলো ক্যালোরি ইকুয়াল টু ফোর থাউজেন্ড টু হান্ড্রেড জোল বা ফোর পয়েন্ট টু কিলো জোল তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক বিটি ইউ এবং ক্যালোরির মধ্যে সম্পর্ক ওয়ান বিটি ইউ ইকুয়েল টু ওয়ান পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু ওয়ান ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা সুতরাং ওয়ান বিটিউ ইকুয়েল টু ওয়ান পাউন্ড ইন্টু ওয়ান ডিগ্রি ফারেনহাইট ইকুইল টু ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স গ্রাম ইন্টু

সেন্টিগ্রেড তাপি এক ক্যালোরির মধ্যে সম্পর্ক হল ওয়ান সিএইচইউ ইকুয়াল টু ওয়ান পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইকুয়াল টু ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স গ্রাম ইন্টু হান্ড্রেড ডিগ্রি ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ফোর ফাইভ সিক্স ক্যালোরি ইকুইল টু আবার ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স ক্যালোরি ইকুইল টু ওয়ান সিএইচ সুতরাং ওয়ান ক্যালোরি ইকুয়াল টু ওয়ান বাই ফোর ফাইভ থ্রি পয়েন্ট সিক্স সিএইচ সুতরাং টু পয়েন্ট টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি সিএইচ ব্রিটিশ তাপি একক এবং সেন্টিক তাপি এককের মধ্যে সম্পর্ক ওয়ান বিটি ইউ টু ওয়ান পাউন্ড বিশুদ্ধ পানি ইন্টু ওয়ান ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ওয়ান পাউন্ড ইন্টু ফাইভ বাই নাইন ডিগ্রি সেন্টিগ্রেড ইকুয়াল টু ফাইভ বাই নাইন আবার ফাইভ বাই নাইন ইকুয়াল টু ওয়ান বিটি ইউ সুতরাং ওয়ান সিএইচ ইকুয়াল টু নাইন বাই ফাইভ বিটি ইউ টু ওয়ান পয়েন্ট এইট থার্মো ও ক্যালোরির মধ্যে সম্পর্ক ওয়ান থার্মো সমান টেন টু দি পর ফাইভ ইন্টু টু ফাইভ টু ক্যালোরি শতরাং ওয়ান বিটি ইউ টু টু ক্যালোরি ও থার্মোর মধ্যে সম্পর্ক ওয়ান থার্মো ইকল টু টেন টু দি ফাইভ ফাইভ বাই নাইন তাপ ও তাপমাত্রার মধ্যে পার্থক্য তাপ বা তাপ হলো এক প্রকার শক্তি দুই নম্বর তাপ হলো তাপমাত্রার কারণ তিন নম্বর তাপ প্রয়োগ বা শোষণ করা যায় তাপ পরিমাপক যন্ত্রের নাম হল ক্যালোরিমিটার তাপ বস্তু শীত অনুর শক্তির সমানুপাতিক এই গাল তাপ সম্পর্কিত এখন তাপমাত্রা বা টেম্পারেচার কোনো বস্তু তাপী অবস্থাই হলো তাপমাত্রা তাপমাত্রা হলো তাপের ফল ইহা তাপের প্রভাবে কম বা বেশি হয় তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম হলো থার্মোমিটার আর তাপের জন্য হচ্ছে ক্যালোরি মিটার তাপমাত্রা বস্তুস্থিত গড় শক্তির সামানুপাতিক তাপের প্রবাহ বা ফ্লো অফ হিট তাপের প্রবাহগুলো হল তাপমাত্রার পরিবর্তন আয়তনের পরিবর্তন অবস্থার পরিবর্তন প্রাকৃতিক গুণাগুণের পরিবর্তন রাসায়নিক গুণাগুণের পরিবর্তন বৈদ্যুতিক গুণাগুণের পরিবর্তন এগুলো হচ্ছে তাপের প্রবাহ আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট কোনো বস্তুর একক ভরে তাপমাত্রা এক ডিগ্রি বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানের আপেক্ষিক বা স্পেসিফিক হিট বলে আপেক্ষিক তাপ বস্তুর তাপ গ্রহণ করার ক্ষমতা বস্তুর ভর এবং তাপমাত্রার বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয় এম ভরের কোনো বস্তুর তাপমাত্রা টি ডিগ্রি বাড়াতে যদি এইস তাপের প্রয়োজন হয় তাহলে আপেক্ষিক তাপ এস সমান এইস বাই এম টি আপেক্ষিক তাপের একক হল সিজিএস পদ্ধতিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এমকে এস পদ্ধতিতে কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস এপিএস পদ্ধতিতে বিটিউ পার পাউন্ড ডিগ্রি ফরেনহাইট এসআই পদ্ধতিতে জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন বস্তুর আপেক্ষিক তাপের একটা তালিকা আমরা দেখি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন পর্যন্ত বস্তুর নাম হচ্ছে পানি আলু ফল ও শাক সবজি মাছ গো মাংস দুধ মুরগির মাংস আপেক্ষিক তাপ কিলো জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন এটা হচ্ছে এসআই পদ্ধতিতে হিমাঙ্কের ঊর্ধ্বে হিমাঙ্কের নিম্নে মেয়ে হিমাঙ্কের উর্ধ হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান নাইন থ্রি পয়েন্ট সিক্স জিরো আলুর জন্য শাক সবজির জন্য থ্রি পয়েন্ট সেভেন সেভেন মাছের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান এইট ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান ফোর থ্রি পয়েন্ট ওয়ান ফোর দুধ এবং মুরগির মাংসের জন্য থ্রি পয়েন্ট ওয়ান এইট এই গেল হচ্ছে হিমাঙ্কের উর্ধ্বের হিমাঙ্কের নিম্ন হচ্ছে পানি টু পয়েন্ট জিরো নাইন ফাইভ আলু হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন সেভেন ফল ও শাক সবজি হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন জিরো মাছের জন্য ওয়ান পয়েন্ট সেভেন টু গো মাংস হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন আর দুধের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট নাইন টু এবং মুরগির মাংসের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ হিমাঙ্কের নিচে অনুমিয় বা অনুভূত তাপ বা সেন্সিবল হিট যে তাপ প্রয়োগের ফলে কোনো বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন সরাসরি উপলব্ধি করা যায় বা থার্মোমিটার দ্বারা মাপা যায় তাকে অনমীয় বা সেন্সিবল হিট বলে এর একক হচ্ছে ক্যালোরি কেলো ক্যালোরি জুল বিটিউ বা সিএইচু সুতরাং যে তাপ কোনো বস্তুর তাপমাত্রার পরিবর্তন ঘটায় তাকে অনুমেয় বাপ বা লিন তাপ বা ল্যাটিন তাপমাত্রার অবস্থার পরিবর্তন না ঘটিয়ে একক ভরে কোনো বস্তু এক অবস্থা হতে অন্য অবস্থায় রূপান্তরিত হতে যে তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই বস্তুর সুপ্রতাপ বা লিন তাপ বা ল্যাটিন হিট বলে সুপ্রতাপ মূলত চার প্রকার গলনে সুপ্ততাপ ল্যাটিন হিট অফ মেল্টিং দুই কঠিন ভবনে সুপ্ততাপ ল্যাটিন হিট অফ সলিডিফিকেশন তিন বাস্পীভবনের সুপ্ততাপ ল্যাটিন হিট অফ ইভাপোরেশন চার ঘনিভাবনে সুতো তাপ ল্যাটিন হিট অফ কনডেনসেশন গলনে সুতো বা ল্যাটিন হিট অফ মেল্টিং কঠিন অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হতে গৃহীত তাপকেই গলনে সুপ্ততা বা ল্যাটিন অফ মেল্টিং বলে গলনে সুপ্রতাপের একটা এক্সাম্পল আমরা দেখি আইস বা বরফ যে তাপে গলতে শুরু করে সেটা হচ্ছে গলনের তাপ কঠিন ভবনে তাপ। তরল অবস্থা হতে কঠিন অবস্থায় পরিণত হতে বর্জিত তাপকেই কঠিন ভবনের তাপ বা ল্যাটিন হিট অফ সলিডিফিকেশন বলে কঠিন সুপ্ত তাপের এক্সাম্পল দেখি আমরা একটা কঠিন পদার্থ হচ্ছে আইচ এটা হিট সলিড অবস্থায় থাকে সলিড অ্যাড এইটটি ক্যালোরি আশি ক্যালোরি তাপে প্রথমে জিরো ডিগ্রি লিকুইড হবে বাস্পভবনের সুপ্ততা বা ল্যাটিন হিট হিটঅপ ইভাপোরেশন তরল অবস্থাতে বাষ্পে পরিণত হতে গৃহীত তাপকেই বাস্পভবনের সুপ্ততা বা ল্যাটিন হিট অপ ইভাপোরেশন বলে একটা এক্সাম্পল আমরা দেখি ল্যাটিন বাসভবনের সুতো তাপ কিছু পানির মধ্যে ইলেকট্রিক হিটার দিলে পানি বাষ্প আকারে ধারণ করে যে তাপ গ্রহণ করে সেটি হচ্ছে বাসভবনের সুত্রতা ঘনীভবনের সুত্রতা বায়বীয় অবস্থা হতে তরল অবস্থায় পরিণত হতে বর্জিত তাপকেই ঘনীভবনের সুপ্ত তাপ বা ল্যাটিন হিট অফ কনডেনসেশন বলে ঘনীভবন সুপ্ত তাপের আমরা দেখি ভেপর রাইস্ট হিট অ্যাডেড ভেপর আর হিট যখন রিজেক্ট হবে তখন হচ্ছে কনডেন্সড হয়ে লিকুইড হয়ে যাবে এটি হচ্ছে ঘনীভবনের সুপ্ত তাপ বরফ গলনের ও পানির কঠিন ভবনের সুপ্রতাপ সাধারণ চাপে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক ভরের বরফকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক ভরের পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বরফ গলনের তাপ বলে পানির কঠিন ভবনের তাপ। আবার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক ভরের পানিকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক ভরের বরফে পরিণত করতে যে পরিমাণ তাপ বর্জনের প্রয়োজন হয় তাকে পানির কঠিনই ভবনে সুতো তাপ বেলে। বিভিন্ন পদ্ধতিতে বরফ গলনের এবং পানির কঠিন ভবনের সুতো তাপ হল সিজিএস পদ্ধতিতে হচ্ছে এইটি ক্যালোরি পার গ্রাম এমকে পদ্ধতি হচ্ছে ওয়ান ফোর্টি ফোর বিটিউ পার্ড এ পি পদ্ধতিতে এইটটি ক্যালোরি পার কেজি এসআই পদ্ধতিতে হল এইটটি ক্যালোরি পার কেজি পানির ভবনের ও বাষ্পের ঘণীভবনের তাপ সাধারণ চাপে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক ভরের পানিকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক ভরের বাষ্পে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে পানির বাষ্পীভবনে তাপ বলে তাপের একক হল ক্যালোরি পার গ্রাম অথবা কিলো ক্যালোরি পার কেজি অথবা সিএইচইউ পার পাউন্ড বাষ্পের ঘনীভবের সুপ্ত তাপ আবার হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক ভরের বাষ্পকে হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একক ভরের পানিতে পরিণত করতে যে পরিমাণ তাপ বর্জনের প্রয়োজন হয় তাকে বাষ্পের ঘনীভবনের সুপ্ত তাপ বলে পানির বাষ্পভবনের ও বাষ্পের সুপ্ত তাপ সিজিএস পদ্ধতিতে হল থ্রি ফাইভ থ্রি নাইন ক্যালোরি পার গ্রাম মানে পাঁচশো উনচল্লিশ ক্যালোরি পার গ্রাম এম কে এস পদ্ধতিতে হল নাইন সিক্স সিক্স পয়েন্ট সিক্স বিটিউ পার পাউন্ড নয়শো ছেষট্টি দশমিক ছয় বিটিউ পার পাউন্ড এপিএস পদ্ধতি হল ফাইভ থ্রি নাইন ক্যালোরি পার কেজি পাঁচশো উনচল্লিশ ক্যালোরি পার কেজি এসআই পদ্ধতিতে হচ্ছে পাঁচশো উনচল্লিশ ফাইভ থ্রি নাইন ক্যালোরি পার কেজি কাজ বা ওয়ার্ক কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের বিন্দুর স্মরণ ঘটে তাহলেই কেবল কাজ হয় কাজ দুই ধরনের এক ধনাত্মক বা পজিটিভ কাজ দুই ঋণাত্মক বা নেগেটিভ কাজ কাজ হচ্ছে বল গুণ দূরত্ব সুতরাং ডাব্লিউ কিউল টু এফ ইন্টু ফোর্স ইন্টু স্মরণ বা ডিসটেন্স কাজের একক সিজিএস পদ্ধতিতে কাজের একক হইল আর্ক কিন্তু এটি খুবই ছোট একক সুতরাং বাস্তব ক্ষেত্রে যে একক ব্যবহার করা হয় তাকে জুল বলে ক্ষমতা বা পাওয়ার কাজ করার হারকেই ক্ষমতা বলে এটাকে মাপা হয়ে থাকে এভাবে একক সময়ে কি পরিমাণ কাজ করা হয়েছে বা কতটা কাজ করা হয়েছে তার গুণ সময় ক্ষমতার একক হলো ক্ষমতার একক এপিএস পদ্ধতিতে ক্ষমতার একক হলো পাউন্ডাল ফুট ফুট পাউন্ডাল পার সেকেন্ড ফুট পাউন্ডাল পার সেকেন্ড কিন্তু এটা খুবই ছোট একক সেজন্য বাস্তব ক্ষেত্রে একক হল শক্তি বা হর্স পাওয়ার অশ্বশক্তি বা হর্স পাওয়ার কে এটা কোনো একটি এজেন্টের শক্তি এটা শক্তি এটা প্রতি মিনিটে তেত্রিশ হাজার ফুট পাউন্ড অথবা প্রতি সেকেন্ডে পাঁচশো ফুট পাউন্ড হারে কাজ করার ক্ষমতা রাখে সিজিএস পদ্ধতিতে ক্ষমতার একক হল আর সেকেন্ড এ ইউনিট খুব ছোট সুতরাং বাস্তবক্ষেত্রে একটি বড় একক ব্যবহার করা হয় যাকে বলা হয় ওয়াট মোট তাপ বা টোটাল হিট অনমীয় তাপ নির্ণয় অনিয়মীয় তাপ নির্ভর করে পদার্থের ভর এবং তাপমাত্রা পরিবর্তনের উপর অনুমীয় তাপ হল পদার্থের ভর গুণন আপেক্ষিক তাপ গুণন তাপমাত্রার পরিবর্তন ধরে অনুমিয় তাপ হচ্ছে এইস ক্যালোরি পদার্থের ভর হল এম কেজি তাপমাত্রা হল টি ইকুয়াল টু জিরো ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু জিরো ডিগ্রি ক্যালভেন আপেক্ষিক তাপ এস কিলো ক্যালোরি পার কেজি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরিবর্তন টি সমান সমান টি টু মাইনাস টি ওয়ান অর্থাৎ এইচ সমান এমএস টি ডি বা এইস ইকুয়েল টু এম টি টু মাইনাস টি ওয়ান কিলো ক্যালোরি বা ল্যাটিন এল দ্বারা প্রকাশ করা হয় যদি এম ভরে কোনো বস্তুর অবস্থার পরিবর্তনে এইস পরিমাণ তাপ প্রয়োগ বা বর্জন করতে হয় অর্থাৎ সুপ্ততা এল ইকুয়েল টু তাপমাত্রা এইচ ডিভাইডেড বস্তুর ভর এম কিলো ক্যালোরি পার কেজি সুতরাং মোট তাপ বা টোটাল হিট হল অনুমেয় তাপ প্লাস সুপ্তাপ মানে এবং ল্যাটিন হিটের যোগ হচ্ছে টোটাল হিট বাসিভবন বা ইভাপোরেশন এটি এমন এক ধরনের পদ্ধতি যা সাধারণ তাপমাত্রায় তরল বস্তু ধীরে ধীরে বায়বীয় বা বাষ্প অবস্থায় রূপান্তরিত হয় তাকে বাষ্পভবন বা ইভাপোরেশন বলে বাস্পভবনে সাহায্যকারী বিষয়সমূহ হল তরলের বৃহৎ সারফেজ বাতাসের শুষ্কতা উচ্চ তাপমাত্রা বা হাই টেম্পারেচার বাতাসের গতিবিধি নিম্নচাপ বা লো প্রেশার ও তরলের প্রকৃতি বাষ্পীভবনে পদ্ধতির ক্ষেত্রে পার্শ্বসমূহ হতে শুধুতা গ্রহণ করে তরল পদার্থ বাষ্পী অবস্থায় পরিবর্তিত হয় এবং শীতলতা উৎপাদন করে গরমকালে ফ্যানিং এর শীতল প্রতিক্রিয়া হয় বাষ্পীভবনের ঘাম নিঃসরণের মাধ্যমে গরমকালে গোসল করার পরে আমরা শীতলতা অনুভব করি কারণ পানির বিন্দু বাষ্পীভবন আমাদের দেহে সৃষ্টি হয় তাপ স্থানান্তর বা হিট ট্রান্সফার তাপ প্রাকৃতিক নিয়মে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক্যালি উচ্চ তাপমাত্রা হতে নিম্ন তাপমাত্রায় প্রবাহিত হয় প্রকৃতপক্ষে উষ্ণতার দ্রুত অণুপাশ্বস্ত ঠান্ডা নিম্ন গতির অনুর গতি বৃদ্ধি করে নিজের দ্রুত গতি হ্রাস করে ফলে এক সময় উভয় গতি সমান হয়ে যায় তাপ তিনটি পদ্ধতিতে স্থানান্তরিত হয় এক পরিবহন বা কন্ডাকশন দুই পরিচালন বা কনভেকশন তিন বিকিরণ বা রেডিয়েশন পরিচালন বা কনভেকশন দুই প্রকার এক ফোর্স দুই ফ্রি পরিবহন পরিচালন এবং বিকিরণ এক চিত্র মাধ্যমে দেখানো হয়েছে কন্ডাকশন কনভেকশন ভিতরে কাজ করে রেডিয়েশন রে আকারে দেয় তিনটি এই একত্বের মধ্যে চিত্র আমরা দেখতে পারি পরিবহন হলো কী জিনিস কঠিন পদার্থের যে স্পর্শ পদ্ধতিতে তাপ স্থানান্তরিত হয় তাকে পরিবহন বা কন্ডাকশন পদ্ধতি বলে পরিবহন পদ্ধতিতে তাপ স্থানান্তর হার পদার্থের তাপ পরিবহন বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে ভালো বিদ্যুৎ পরিবাহী পদার্থ ভালো তাপ পরিবাহিত হয় যেমন একটি তামার এক পান্তে তাপ দিলে অপর পান্তে তাপ পরিবহন পদ্ধতিতে স্থানান্তরিত হয় এই হলো একটা পরিবহন পদ্ধতি একটা উদাহরণ কনডাকশান পর্যায়ক্রমে হিট বৃদ্ধি পাবে আস্তে আস্তে কমে যাবে পরিচলন বা কনভ্যাকশন তরল বা বায়বীয় পদার্থের তাপ যে পদ্ধতিতে অণু স্থানান্তরের মাধ্যমে চলে তাকে পরিচলন বা কানভেকশন পদ্ধতি বলে যেমন পানিতে তাপ দিলে প্রথমে তলার অণু গরম হয়ে উপরে উঠে যায় এবং ঠান্ডা অনু নীচে নেমে আসে গরম হয় একইভাবে বায়ু গরম হয়ে স্থানান্তরিত হয় পাখা চালিত হলে তাকে ফোর্সড এবং পাখা বিহীন হলে তাকে ফ্রি পরিচলন পদ্ধতি বলে পরিচলন পদ্ধতি একটা এক্সাম্পল আমরা দেখি একটা কেতলির মধ্যে পানি হিট করলে পর্যায়ক্রমে পানি ফুটতে থাকে বিকিরণ বা রেডিয়েশন কোনো প্রকার মাধ্যম ব্যতীত যে পদ্ধতিতে তাপ উষ্ণ বা গরম পদার্থ হতে ঠান্ডা পদার্থে স্থানান্তরিত হয় তাকে বিকিরণ বা রেডিয়েশন বলে যে কোনো উত্তপ্ত পদার্থই পাশ্বস্ত ঠান্ডা পদার্থে তাপ বিকিরণ করে সূর্য থেকে পৃথিবীতে তাপে স্থানান্তর এই পদ্ধতির একটি উদাহরণ রেডিয়েশনের একটা এক্সাম্পল আমরা দেখি ইলেকট্রিক হিটার হিটের মাধ্যমে সরিয়ে দিচ্ছে বিভিন্ন জায়গায় এসে রেডিয়েশন মাধ্যম ছাড়াই যখন হিট ট্রান্সফার হয় হিমায়ন বা রেপ্রিজেশন পদ্ধতিতে তাপ সঞ্চালন কোনো হিমায়ন যন্ত্রের ইভাপোরেটর খাদ্য সামগ্রী বা সংযুক্ত অঞ্চল হতে তাপ শোষণ করে কন্ডেন্সারের মাধ্যমে বায়ুমণ্ডলে পানি বর্জন করে থাকে ইপাপোরেটরের টিউবের ভিতরে বা অভ্যন্তরে নিম্ন চাপ ও নিম্ন তাপমাত্রায় তরল হিমায়ক বা রেপিজালেন্ট প্রবাহিত হয় খাদ্য সামগ্রী এবং সংযুক্ত অঞ্চল ইপাপোরেটরের তাপমাত্রা হতে বেশি থাকে হিমায়ন কয়েলের বা ভিতরে অত্যন্ত নিম্ন চাপে এবং তাপে হিমায়ক বাসভূত বা ইভাপরেশন হয় কম্প্রেসার ওই তাপবাহিত হিমায়ক শোষণ করে উচ্চ চাপে কন্ডেন্সারে প্রেরণ করে ওই উত্তপ্ত হিমায়ক কন্ডেন্সারে পরিচলন বা কানভেকশন এবং বিকিরণ বা রেডিয়েশনের মাধ্যমে বাতাসে বা পানিতে তাপ বর্জন করে সম্পৃক্ত তরলে পরিণত হয় নিয়ন্ত্রিত কক্ষে এবং হিমাগারের ভিতরে পরিচালন প্রক্রিয়ায় সমগ্র বাতাস কমান্বয়ে শীতল হয় অপরদিকে বিভিন্ন কাঠামো এবং দেওয়ালের মাধ্যমে বাইরের বাতাস হতে পরিবহন ও পরিচালন প্রক্রিয়ায় কক্ষে সঞ্চালিত হয় একটা হচ্ছে হ্যাঁ হিমায়ন বা রেপিজেশন সাইকেলের চক্র কম্প্রেসার থেকে দুই নম্বর কনডেন্সার তিন নম্বর এক্সপানশন ভাল্ভ এবং ইভাপোরেটর পর্যায়ক্রমে চক্রটি চলতে থাকে হ্যাঁ কম্প্রেশার কনডেনসার এক্সপানশন ভাল্ব এবং ইভাপরেটর প্রধান চারটি অংশ থাকে রেফ্রিজারেশন সাইকেলের একটা বাড়ির কাজ প্রথম অধ্যায় পাঠ এক এবং দুইয়ের তাপ তাপমাত্রা ও চাপ বলতে কি বুঝায় তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করো থার্মোডাইনামিক্সের মূল নীতি ব্যাখ্যা করো আর এসি কাজের উপর ভিত্তি করে মিটারগুলোর নাম লেখো তাপের বিভিন্ন একগুলোর মধ্যে সম্পর্ক করো এই পাঠ সম্পর্কিত কোনো প্রশ্ন আছে কি ইমেল করো এই ইমেল অ্যাড্রেসে ইমেল পাঠাবে धन्यवाद सकल के थैंक यू फॉर ऑल धन्यवाद